আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শালাসওয়াল চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমি হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ শুরু করেছি। তো হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ শুরু করার পর আমি কিন্তু অনেকগুলা, প্রায় 20টা প্লাস হবে পাঞ্জাবি তে পেন্ট করেছি আর অসংখ্য মাস্কে পেন্ট করেছি, কিন্তু শাড়িতে এই প্রথম আমি কাজ করব। আলহামদুলিল্লাহ আমার একটা কাপল সেটের অর্ডার কনফার্ম হয়েছে। তো শাড়ি এবং পাঞ্জাবিগুলো আমি হচ্ছে কুমিল্লা থেকে অর্ডার করে আনিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, 12 হাত, হোয়াইট কালার, আর পাঞ্জাবিটা হচ্ছে খাদি পাঞ্জাবি, সাইজটা হচ্ছে 46। তো যে ভাইয়ার কাছ থেকে আমি পাঞ্জাবিটা নিয়েছি ওনার পেজের নাম হচ্ছে আশিক ক্রিয়েশন। পাঞ্জাবির কাপড়টা খুবই ভালো। আর আগে যে ভাইয়াটার কাছ থেকে আমি পাঞ্জাবি সবসময় নিতাম, ওই ভাইয়ার কাছে আসলে এই কালারটা ছিল না, যে কারণে আমি অন্য একটা পেজ থেকে পাঞ্জাবি এবং শাড়ির অর্ডারটা করে আনিয়ে নিই। তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওনারা আমাকে হোম ডেলিভারি দিয়ে গেছে। তো এইগুলাতে প্রিন্ট করার জন্য আমার কিছু রঙ এবং কেমিক্যালের প্রয়োজন। শাড়ি এবং পাঞ্জাবি হাতে পাওয়ার পর বিকেলবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গিয়েছিলাম মিরপুর আগের মুক্তিযোদ্ধা মার্কেটে। মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় অনেক দোকান আছে, যে দোকানগুলোতে হ্যান্ড পেন্টিং এবং ব্লগের অনেক মানে যে প্রোডাক্টগুলো, যেমন রং, তুলি, ডাইস, তারপর হচ্ছে সুতা, এরকমের অসংখ্য দোকান আছে। তো আমি একটা দোকান থেকে নিয়ে নিলাম রঙগুলো। আমি সাদা কালারে মেজেন্টা কালারের ফুল করব, মেজেন্টা কালার এবং কালো কালার দিয়ে পেন্ট করব, সে কারণে হচ্ছে মেজেন্টা কালারটা নিয়েছি। আর নিয়েছি এনকে বাইন্ডার, এই দুটো রঙের সাথে মিক্স করে তারপর হচ্ছে আমি শাড়িতে কাজ করব। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিট বক্স হচ্ছে রঙের, তো এটাতে মোট 6টা কালার আছে। এটা সম্পূর্ণ রেডি কালার, ফ্যাব্রিক্যাল অ্যাক্রিলিক রেডি কালার যেটা সেটা। তো যারা একেবারে শুরু থেকে মানে নতুন পেন্টিংয়ের কাজ শুরু করতে চান আর রং মেশানোর ঝামেলায় যারা যেতে চান না, তারা কিন্তু ছোট্ট এই বক্সটা কিনে কাজ শুরু করতে পারেন। মেবি এটার দাম 150 টাকার মতো হবে। তো যারা একেবারে নতুন পেন্টিংয়ের কাজ শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম ছোট্ট একটা বক্স কিনে কাজ শুরু করতে পারেন। বক্সটা খুবই সুন্দর এবং খুব কিউট। তো আমার রং তুলির প্রয়োজন ছিল, তো এই ভাইয়ার দোকান থেকে রঙগুলো আমি কিনে নিয়েছি। বাট আরেকটা তুলির দরকার আছে, যে তুলিটা আমি ভাইয়ার দোকানে পাইনি, তো সেটার জন্য আমার অন্য একটা দোকানে যেতে হবে। তো রং তুলি কেনা শেষ করে বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পর রাত্রেবেলা সরিষা ইলিশ রান্না করবো। বাবা বাজার থেকে 3টা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো এগুলো সরিষা দিয়ে রান্না করবো। সরষে ইলিশ রান্না করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে বা সতে হয়ে যায়, সেই কারণে আমি হচ্ছে লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নরম করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এই যে দেখুন এরকম যখন নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলাগুলো অ্যাড করার আগে পানিটা আগে দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি সরিষার পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর ইলিশ মাছের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, তো আমি যদি ইলিশ মাছ রান্না করার সময় অতিরিক্ত কোনো মশলা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি ইলিশ মাছটা কম মশলায় রান্না করতে। তো এখন আমি সরিষাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো মাছ কিন্তু দিয়ে নিয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিয়েছে, একটা পাশ কষানো হয়ে গেছে। এখন আমি আবারও অন্য আরেকটা পাশ উল্টে দেব। ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয় তো আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে, আদারওয়াইজ মাছগুলো ভেঙে যেতে পারে। সবগুলো মাছ আমি এইভাবে আলতো হাতে উল্টে দেব। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা সরিষার সাথে পেস্ট করেও দিতে পারেন। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, মানে আমার সরিষা ইলিশটা রান্না হয়ে গেছে। আমি এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কষ্টের টাকায় কেনা, মানে আমার ইউটিউব থেকে আমি যে টাকাটা পেয়েছি সেই টাকাটা দিয়েই কেনা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব যে আমার ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম কত হয়েছে এবং আমি সেই টাকা দিয়ে কি কি করেছি, এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার সরিষা ইলিশটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে কাজ নিয়ে বসে পড়েছিলাম, আর অলরেডি আগেই অনেকটা কাজ শেষ করে রেখেছিলাম, যেহেতু এগুলা ওয়ার্ডারের কাজ, হাতে বেশি একটা সময় ছিল না। আমার মনে হয়েছিল যে শাড়ির কাজটা করতে আমার অনেক লেট হবে, যেহেতু প্রথমবার শাড়িতে কাজ করব, আমার তেমন কোনো ধারণা ছিল না। সেজন্য পাঞ্জাবিটাতে পেন্ট করার সময় শুরু থেকে ভিডিও করার মানে সময় হয়ে ওঠেনি। ভেবেছি যে মানে ট্রাইপড সেট করব, মোবাইল সেট করব, তার চেয়ে ভালো হচ্ছে আমি এমনিতেই পেন্টটা করে ফেলি। তারপর ভাবলাম যে শেষের দিকে আপনাদের সাথে একটু মানে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এই পাঞ্জাবিটাতে ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, আমি তো মানে কাছ থেকে দেখেছি এবং নিজে করেছি এর জন্য বলছি না, মানে পাঞ্জাবিটাতে ফুলটা অনেক বেশি ফুটে উঠেছে। আর হচ্ছে আমি মেজেন্টা কালার এবং সাদা রঙের কম্বিনেশনে কিন্তু এই পাঞ্জাবির কাজটা করেছিলাম। তো ফুলগুলো যখন শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে কালো রংটা দিয়ে ডালপালগুলো এঁকে নেব। তো ফুলের কালারটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে আমি ফুলের যে মাঝখানে কুড়িগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। এটাকে কুড়ি বলে না কি বলে আমি জানি না, আন্দাজে একটা বলে দিলাম আর কি, মনে যা আসে তাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ফুলের মাঝখানে কালো রং দিয়ে পেন্ট করে দিয়েছি, আর কালো রংটা দেওয়ার পরে মনে হচ্ছে ফুল এবং কুড়িগুলো আরও বেশি ফুটে উঠেছে। তো আমার পাঞ্জাবির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর বরাবরের মতোই বলছি যে পাঞ্জাবির কাজটা শেষ করে আমি হচ্ছে 24 ঘন্টা বাতাসে শুকিয়ে নিই, তারপর সকালবেলা যে মিষ্টি রোদ একটা ওঠে সেই মিষ্টি রোদে মানে আমার জানলার গ্রিলেই আমি পাঞ্জাবিগুলো শুকিয়ে নিই। শুকানোর পর হচ্ছে আমি উল্টো করে আয়রন করে নিই। তো আয়রন কীভাবে করি সেই পদ্ধতিটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে দেখুন পাঞ্জাবিটা কিন্তু আমি উল্টো করে রেখেছি, তো উল্টো পাশে আমি কম হিটে মানে কটন কাপড়টা, তো কটন, তো কটন কাপড়টা আমি কটনটাতে সেট করে নিয়েছি আয়রনটা। তো এখন আমি অল্প হিটে তারপর পাঞ্জাবিটাকে আয়রন করে নেব উল্টো পিঠে। আর হ্যান্ড পেন্টের প্রোডাক্টগুলো উল্টো পিঠেই আয়রন করতে হয়। তো আমি ফিরে আসছি পুরোটা পাঞ্জাবি আয়রন করার পর।
আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে বর্ডারের কাজ আর এগুলো খুব রিসেন্টলি আমাকে ডেলিভারি দিতে হবে, সেই কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। ইনশাআল্লাহ কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পরও আবার আমি নিয়মিত হব। এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।